এদিকে আছে সেলুয়া ইউনাইটেড, আর অন্যদিকে আছে ও পিএস ওল্ড প্রদীপ সংঘ। দুই দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল টাইব্রেকার শুট আউট। খুবই সুন্দর গোল করল সেলুয়া ইউনাইটেডের প্রথম শট। ও খুবই সুন্দর গোল, খুব সুন্দর। আর যদি 2-3 ইঞ্চি বাইরের দিকে থাকতো তাহলে কিন্তু পোস্টে পেয়ে, পোস্টের মাঝ বরাবর পেয়ে কিন্তু বল বেরিয়ে যেত। পোস্টের রগে পাওয়ার কারণে গোলটি হয়েছে ভিতর দিকে, গোলের ভিতর দিকের রগে পাওয়ার কারণে পোস্টের গোলটি হলো। ওল্ড প্রদীপ সঙ্গে দ্বিতীয় শট, সুন্দর গোল। দ্বিতীয় শট, সেভ কিন্তু একবারে স্লো ছিল, গোলকিপার সেই সুযোগকে কাজে লাগিয়ে বলটি ধরে নিল। এখনো পর্যন্ত ওল্ড প্রদীপ সংঘ 2 সালুয়া ইউনাইটেড স্পোর্টস একাডেমি 1। যদি এই গোলটি দিয়ে দেয় তাহলে কিন্তু জিতা কষ্টকর হয়ে যাবে, এই গোলটি যদি হয়ে যায় তাহলে কিন্তু জয়লাভ করবে। একটি সুযোগ আছে সেলুয়ার কাছে, সেলুয়ার কাছে একটি সুযোগ আছে, বলটা দিবে একটু, গোল দিলে কিন্তু ম্যাচ ড্র হবে, সেভ হয়ে গেলে কিন্তু। ও খুবই সুন্দর, সুন্দর একটি গোল, এবার সাডেন শুট আউট হবে। ঠিক আছে, এখনো পর্যন্ত খেলার বল পাওয়া যায়নি, তাই সাডেন শুট আউট হবে, 1-1 শট হবে এবারে। এর জন্য ওপিএস 3-3 শটে করতে পারলো না, শট করার কথা ছিল কিন্তু সেখানে কোনো দলই জয়লাভ করতে পারেনি, এই জন্য 1-1 শট হবে। যদি গোল দিতে পারে তাহলে কিন্তু ম্যাচে টিকে থাকবে, সেভ হয়ে গেলে কিন্তু খেলা খতম। খুবই সুন্দর গোল, সুন্দর গোল, এবং জাল ছিঁড়ে দিয়েছে। সাডেন শুট আউট 1-1, এরপর টসের স্যার এটা হয়ে গেল, জাল চালিয়ে কি দেবো, নেই হোয়াইট কি হলো, ওয়াই লিখে রাখলাম, ভালো করে দেখবি ওয়াই হলো তোমার আকাশি। এই ম্যাচটি আপনারা সরাসরি ইউটিউব চ্যানেলে দেখার পরে হাত তুলবে, আমি চাই ফেলবো, কিছু বলার দরকার নেই, ফেসবুক চ্যানেলে দেখতে পাবে, আমি নিচেই বলবো। এদিকে নিচে হলুদ, হলুদ নিচে সাদা রঙের জার্সি, আর সবুজ নিচে ওই যে ওইদিকে সেলুয়া, দেখবে আমি বলবো তারপরে। এখানে ওল্ড প্রদীপ সংঘ জয়লাভ করলো সাদা রঙের জার্সি টচের মাধ্যমে, তারা কিন্তু সেমিফাইনালে উঠে গেল। জয়লাভ করলো টসের মাধ্যমে।